সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারি সংলগ্ন শামডিলহাট মোড়ে আবার একবার হঠাৎ করে নেমে এলো ধস। হুড়মুড়িয়ে ধসে পড়ল একটি হোটেল, যার ফলে স্থানীয়রা একত্রিত হয়ে ম্যানেজার এবং সেফটি অফিসারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ অবৈধভাবে কয়লা খনিতে ব্লাস্টিং করছে, যার ফলে এই অঞ্চলের মানুষদের ঘরবাড়ি দোকানপাট ধসে পড়ছে। শামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারির খোলা কয়লা খনি রয়েছে, যার 100 মিটার দূরত্বের মধ্যে দোকানপাট বাড়িঘর অবস্থিত। কোনো নিয়ম না মেনেই তারা ব্লাস্টিং করে চলেছে, আর এই নিয়েই কর্তৃপক্ষকে কিছু বলতে গেলে তারা দুর্ব্যবহার করছেন। এই ঘটনা প্রসঙ্গে শামডি পঞ্চায়েত প্রধান জনার্দন মণ্ডল জানান, শামডি অঞ্চলের প্রতিটি দোকানদারদের এবং বাড়ির মালিকদের ওই জায়গার মালিকানা অধিকার রয়েছে। তাদের তরফে বহুবার ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তাদের জমির ন্যায্য মূল্য দিয়ে কিনে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ইসিএল কর্তৃপক্ষ বৈঠকে রাজি হলেও তারা এই জমি এখনও নেয়নি। কিন্তু দিনের পর দিন কলিয়ারিতে ব্লাস্টিং করা হচ্ছে, যার ফলে বাড়িঘর এবং দোকানপাট ধসে পড়ছে। আজকে কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনা কিছু নয়, এখানে আমাদের এইসব জায়গাগুলো সব ম্যানেজমেন্ট লিভার জন্য অ্যাপ্রুভাল সবই ডেকে সরল, সব কিছু ঠিক আছে, কিন্তু জায়গার কোনো পেমেন্ট ফেমেন্ট কিছু হয়নি। আজকে এখানে আমরা ব্যবসাদার সব বসে থাকি, হঠাৎ একটি ব্লাস্টিং হয়, ঘরটা পড়ে যায়। আচ্ছা, ম্যানেজমেন্টকে সেই নিয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসছিলাম, ম্যানেজমেন্ট কিন্তু চায় না যে ভালোভাবে কিছু একটা সিস্টেমে চলুক। আর তাছাড়া এখানে তো ম্যানেজমেন্ট সবসময় মানে সব তো পরিস্থিতি সব দেখেই বোঝা যাচ্ছে, বলার কিছু নাই, কিন্তু ম্যানেজমেন্ট আশা করি এটা আরামসে পাইত ঠিক সুরাহা করছে। আপনার কি ম্যানেজারকে নিয়ে ঘেরাও করেছেন? ম্যানেজার তো বারবার ফল্টের মধ্যে থাকে না, এইখান থেকে এই বাড়িটার পরে 130 ফুট ডিফারেন্স নেই, যেটা বিজনেস রোডে 120 মিটার বাদ দিয়ে কাটা দরকার। ব্লাস্টিং এই 130 ফুট নিচে ব্লাস্টিং করছে, সেইগুলো ম্যানেজমেন্ট রুল অ্যান্ড রেগুলেশন যেমন চালায়।